হাই স্টুডেন্টস, সবাইকে প্রথমে জানাই শুভ বিজয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং একটা দুর্দান্ত পুজো কাটিয়েছো। তো আমি নির্মাল্য স্যার, তোমরা দেখেছো আমাকে আগে, এর আগে যখনই কোনো স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টের কোর্সের কথা আসে তখন আমাকে দেখতে পাওয়া যায়। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হলো। আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, তাই মাঝখানে তোমাদের সঙ্গে আড্ডা মারতে আসতে পারিনি। আজকে আমি আবার এসে গেছি আড্ডা 247 বেঙ্গলি সেকশনে। এবং আমাদের এই যে স্কিল সেগমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্ট শুরু হয়েছে আড্ডা 247-এ, সরকারি চাকরির পাশাপাশিও যে আমরা বিভিন্নভাবে রোজগার করতে পারি, বাড়ি বসে উপার্জন করতে পারি অথবা অফিসে গিয়ে উপার্জন করতে পারি, আইটি সেক্টরে ঢুকতে পারি, তার সব থেকে যে গুরুত্বপূর্ণ এবং সব থেকে আমাদের যে পপুলার কোর্স, সেই কোর্স নিয়ে আজকে আমি বলতে এসেছি, দ্যাট ইজ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। এবার এই নিয়ে অনেকের প্রচুর প্রশ্ন থাকে যে স্যার, এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, আর এটাকে ফুল স্ট্যাক কেন বলা হচ্ছে? ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব কি? ওয়েবসাইট। ওয়েবসাইট কি? আমরা সবাই জানি, আমরা প্রত্যেক দিন এখন ওয়েবসাইটেই কিন্তু ব্যবহার করি আমাদের ফোনটা খুলে। হ্যাঁ, আমরা অ্যাপও ব্যবহার করি, তাই তো? বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো আমরা কি বলে প্লে স্টোর, গুগল প্লে স্টোর থেকে করি। কিন্তু আমরা অ্যাপ তখনই, অ্যাপ ইনস্টল করার আগে কিন্তু তুমি একবার ভাবো যে একটা ইনস্টল করব আমার ফোনে, আমার তো ফোনে বেশ কিছুটা মেমোরি খেয়ে নেবে, তাই তো? কিন্তু ওয়েবসাইট কখনো মেমোরি খায় না, কেন? তার কারণ আমি ডিরেক্টও করতে পারি। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যে কোনো ধরো আজকে আমার ইচ্ছে করছে একটা বাইক কিনি, চলো দেখা যাক বাইক কিভাবে কিনবো। আমি গুগলে যাব, গিয়ে টাইপ করব বাইক, চলো এন্টার বাইক, এক সেকেন্ড, চলে এলো, দেখো কত কিছু এসছে। এবার এগুলো কি, এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেকটা লিংক আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। দেখা যাক প্রথম, যে কোনো বাইক বলে, এটা কি? এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। দেখো এখান থেকে কিন্তু আমি বাইক কিনতে পারি, চেক অন রোড প্রাইস, আমি সব কিছু চেক করতে পারি। তো যখনই আমরা কোনো কিছু কিনতে যাই, আমরা কিন্তু একটা ওয়েবসাইটে যাই। স্ট্যাটিস্টিক্স বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস বিক্রির 99% শুরু হয় গুগল সার্চ দিয়ে। তোমরা গুগল সার্চ করলে সেটাও দেখতে পাবে। তো এই একটা ওয়েবসাইট। এইবার কথা হচ্ছে, ওয়েবসাইটটা তোমরা বানাবে, কিন্তু আমি ফুল স্ট্যাক কেন বলছি? হোয়াই ইট ইজ কল্ড ফুল স্ট্যাক? তাহলে আমরা খালি ওয়েব ডেভেলপমেন্ট বলতে পারতাম, তাই তো? এবার দেখো, আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। কেন ফ্রন্ট এন্ড বলা হয়? আমার সঙ্গে তুলনা করছি, আমার মানুষের সঙ্গে তুলনা করছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ? আমার মুখটা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো দেখতে নই আমি, তাও তো আমি আমাকে দেখতে পাচ্ছ, আমি একটা জামা পরে আছি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইটা হলো কি আমার ফ্রন্ট এন্ড, যেটা মানুষ দেখতে পায়। আমি কি, আমার ব্রেনে কি চলছে বা আমি কিরকম মানুষ, আমার চরিত্র কিরকম, সেগুলো কিন্তু তোমরা প্রথমে দেখলে বুঝতে পারবে না, তাই তো? তো তোমরা কি দেখতে পাও? তোমরা আমরা ফ্রন্ট এন্ড দেখতে পাও। এই ওয়েবসাইটের পিছনে কি আছে সেটা আমরা দেখতে পাই না। একজন ইউজার, আমি ইউজ করছি, তো আমি একজন ইউজার, আমি একজন ইউজার কি দেখতে পাচ্ছি? ফ্রন্ট এন্ড দেখতে পাচ্ছি। তো যারা এই ডিজাইনটা করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। এর জন্য খুব বেশি, খুব সহজ কিছু প্রোগ্রামিং জানতে লাগে, যেমন HTML। HTML কি? যে কাঠামোটা তৈরি করে রাখে, মেন কাঠামোটা তৈরি হয় HTML দিয়ে। যেমন ধরো আমার বডি, যেটা তোমরা বায়োজিক দেখতে পাচ্ছ, বা আমার কঙ্কালটা, সেটা হচ্ছে HTML অর ওয়েবসাইট। আর আমি এই যে জামাটা পরে আছি, যে জামাটা পরে আছি, বা আমি যে চুল আছে, সেটা একটু নিজেকে একটুখানি ঠিকঠাক দেখানোর চেষ্টা করছি, সেটার জন্য ইউজ হয় CSS, কাস্টম কাস্টম স্টাইল শীট। সেগুলো দিয়ে এই যে আমি এই জায়গাটা স্কোয়ার করব, এই জিনিসটা শিখতে হয়। এগুলো এত সহজ, এত সহজ যে কেউ করতে পারে, তার জন্য কোনো রকম প্রিভিয়াসলি কোনো স্কিলের দরকার নেই। কি জানতে হবে? কম্পিউটারটা অন করতে আর ক্লাসে জয়েন করতে, তাহলেই তোমরা কিন্তু এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখে যাবে। এবং একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের ফর ফ্রেশার্সের স্যালারি হয় 12-14,000 টাকা। এবার তুমি বলবে, আমি খালি 12-14,000 টাকার জন্য শুধু শিখবো একটা কোর্স, মাসে মাত্র 12-14,000 টাকার জোর করবো? না, তাই জন্য কি বলেছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আমি আমি বলছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কথা, যারা শুধু ফ্রন্ট এন্ডটা জানে। এবার আসি ব্যাক এন্ড। ব্যাক এন্ড আমরা দেখতে পাই না,
একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড দেখতে পাই না, খুব স্বাভাবিক। আমি আবার আমার সঙ্গে তুলনা করছি, তুমি এখন আমার পাকস্থলী দেখতে পাচ্ছ, পাবে না তো, কিন্তু আছে তো আমার বডির ভিতর, বা মানে বা ব্রেনে বা অন্যান্য বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে আছে, যেটা তো অ্যাকচুয়ালি চালাচ্ছে আমাকে, সেটা হলো ব্যাকএন্ড। একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের সবটা জানতে হয়। এবার এর একটা ব্যাকএন্ড রয়েছে যেটা আমরা দেখতে পাবো না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু ব্যাকএন্ডে একটা কোড রয়েছে। তার জন্য আমরা যে কোর্সটা শিখি সেটার নাম হলো মার্ন স্ট্যাক। কেন মার্ন আমি পরে বলছি। এই জন্য শিখতে হয় ব্যাকএন্ড। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের মানে স্যালারি শুরু হয় 16 থেকে 18 হাজার। এইবার ভাবো আমার একটা কোম্পানি আছে, হ্যাঁ আমার একটা কোম্পানি আছে, তোমাদের আগেও বলেছি আমার কোম্পানির নাম সিসিফাস ইনফোটেক, যেখানে আমরা ওয়েবসাইট বানাই, অ্যাপ বানাই। এইবার যে আমাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য একটা লোক লাগবে, তাকে আমাকে দিতে কত হচ্ছে, 12 থেকে 14 হাজার টাকা। ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য একটা লোক লাগবে, তাকে থেকে আমাকে দিতে হচ্ছে 16 থেকে 18 হাজার টাকা। এইবার এইটা তোমরা ভাবো যে ফুল স্ট্যাক কেন, যে ব্যাকএন্ডটাও বানাতে জানে, যে ফ্রন্ট এন্ডটাও বানাতে জানে, অর্থাৎ সে টোটাল একটা ওয়েবসাইট বানাতে জানে। আর একটা জিনিস বলতে খালি ভুলে গেছি, আমি মিস করে গেছি, ফ্রন্ট এন্ড আর ব্যাকএন্ডের বাইরে আরেকটা জিনিস থাকে একটা ওয়েবসাইটে, ব্রেন। ওয়েবসাইটেরও একটা ব্রেন আছে। কেন? আমরা যখনই কিছু করছি, এখানে তো কিছু একটা লেখা আছে, এই যে জিনিসগুলো এলো, এগুলো কি? ডেটা। পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এবং এখন বলা হয় পৃথিবীর সব থেকে বড় অস্ত্র হলো ডেটা। তোমরা দেখেছো বহু কোম্পানি কে বলা হয় যে ওরা ডেটা চুরি করছে, ওরা ডেটা বিক্রি করছে, এক্স্যাক্টলি করা হয়, তার কারণ ডেটা হলো সব থেকে বড় অস্ত্র। এবার একটা ওয়েবসাইটেরও প্রচুর ডেটা আছে, আমার মধ্যে ডেটা আছে, আমি যে কথাগুলো বলছি এগুলো তো আমার মাথার মধ্যে ছিল বলে তোমাদের বলতে পারছি। কি হয়, একটা ওয়েবসাইটে যে যত সমস্ত ডেটা আছে সেটাকে ম্যানেজ করতে হয়, দ্যাট ইজ কল্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো তুমি যখনই একটা ওয়েবসাইট বানানো শিখবে, তুমি ফ্রন্ট এন্ড বানিয়ে দিলে, তুমি ব্যাক এন্ড বানিয়ে দিলে, কিন্তু ডেটা কি করে ম্যানিপুলেট করতে হয় তুমি জানো না, তাহলেও কিন্তু হবে না। আমাকে ডেটা ম্যানেজমেন্ট ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য আরেকটা লোক রাখতে হতো, সেটাও আমাকে রাখতে হবে না যদি আমার কাছে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার থাকে। কারণ তাকে আমি বলবো যে ভাই এই আমার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট, তুমি আমাকে ওয়েবসাইটটা বানিয়ে দাও। সেটা কে বানাতে পারে? একমাত্র পারে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমি ফ্রন্ট এন্ড বানাতে শিখলাম, আমি ব্যাক এন্ড বানাতে শিখতে পারলাম না। পারলে না, ফ্রন্ট এন্ড ডেভেলপারও তো 12 থেকে 14 হাজার টাকা বাড়া করছে, রোজগার তো করছে। স্যার আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা খুব ভালো পারি, কেউ তো 16 থেকে 18 হাজার টাকা করছে। কিন্তু যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার তার স্যালারি কিন্তু শুরু হয় 18 থেকে 24 হাজার অবধি ফর ফ্রেশার্স। এবং আমি তোমাকে বলছি যদি তোমরা এই কোর্সটা ঠিকঠাক করে করো, তাহলে আফটার 1 বছর পরে ভাবো, সবসময় আমরা যে কোনো কিছু লং টার্মে ভাবা উচিত আমাদের। আমরা ভাবি না যে আজকে শিখবো কাল চাকরি করবো, ব্যাস দ্যাটস ইট, আমার 18 থেকে 22 হাজার টাকা হয়ে গেলে হয়ে গেল। না, আমি ভাববো যে আজ থেকে 3 বছর পরে আমি কি করব। আজ থেকে 3 বছর পরে একজন যদি প্রপার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়, তার মাইনে কিন্তু 1 থেকে 2 লাখ টাকা অবধি, তার থেকেও বেশি যেতে পারে, কারণ সে ওয়েবসাইট বানাতে জানে। এবং খুব স্বাভাবিক ব্যাপার, মাত্র 6 মাসের কোর্স করে যে তোমরা এরকম দুর্দান্ত ওয়েবসাইট বানিয়ে দেবে সেটা তো পসিবল নয়। তাই কি, হ্যাঁ এবার ফ্রেশার্স লাগে সব কোম্পানিতে। আমি যেমন আমার কোম্পানিতে একজন, যেহেতু আমার ছোট কোম্পানি একটা সিসিভাস ইনফোটেক, একজন খালি সিনিয়র ডেভেলপার আছে, বাকি তাদের আমাদের ফ্রেশার্স রাখতে হয় কারণ আমার কোম্পানি ছোট। কিন্তু তুমি ভাবো ইনফোসিস, TCS, উইপ্রো, এই ধর অ্যাকসেঞ্চার, এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যাদের ডিল হয় গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে বা US এর বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে, তাদের চাই এক্সপিরিয়েন্সড লোক, তারাও প্রচুর ফ্রেশার্স নেয়, প্রচুর ফ্রেশার্স নেয়, কারণ ফ্রেশার্স লাগবেই, তাদের কাজ কম থাকে, ফ্রেশার্স যেহেতু কাজ শিখছে বা ইন্টার্নস থাকে, তাদের স্যালারি কম থাকে, কিন্তু যে ওপরে বসে আছে, যে জানে, তাকে কিন্তু আর কোড করতে হয় না, কারণ তার কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার আছে। তাদের মাইনে কিন্তু মানে স্কাই ইজ দ্য লিমিট। তো ওয়েব ডেভেলপমেন্ট শেখার, এবং আরেকটা জিনিস তোমরা সার্চ করো, যে কোনো, আমি অন্য কোনো কোম্পানির নাম নেব না, অন্য যে কোনো জায়গায় সার্চ করে দেখো একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ডেভেলপমেন্ট শেখার কোর্সের কোর্সিস কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা হয়, স্বাভাবিক, কারণ যেহেতু এতটা হাই লেভেলের কোর্স তাই জন্য। কিন্তু যেহেতু Adda247 বেঙ্গলির মোটোটাই হলো যে প্রত্যেকে, আমরা প্রত্যেকে যারা বাঙালি আছি তারা অ্যাফোর্ড করতে পারি, তাই জন্যই কিন্তু কোর্স ফিসটা আমাদের, তোমরা জানোই আমাদের কোর্স ফিস কি থাকে, কোর্স ফিসে আমি পড়ে আসছি। কিন্তু এই অপরচুনিটি মিস করো না, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখো,
এবং আমি কথা দিচ্ছি যদি মন দিয়ে ক্লাস করতে হবে, হ্যাঁ ক্লাসগুলো কিন্তু মন দিয়ে করতে হবে, চাকরি পাবেই পাবে। এবং গ্যারান্টিড ছ মাসের মধ্যে তোমরা যদি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হও 12-14, যদি ব্যাক এন্ড ডেভেলপার হও 16-18, এবং যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারো তাহলে কিন্তু 18-24,000 টাকা অ্যাজ আ ফ্রেশার্স তোমরা এই স্যালারিটা পাবে। এবং এর আগে যে ব্যাচ ছিল, যে আমাদের আমাদের সিট খুব লিমিটেড হয়, যে ব্যাচ ছিল প্রত্যেকে কিন্তু স্যাটিসফাইড। তার কারণ আমি তো ফ্যাকাল্টি নই, ফ্যাকাল্টি তুষার স্যার, তুষার স্যারের থেকে তোমরা ক্লাস করবেই, ক্লাস করে দেখো। এবং আমাদের এই মুহূর্তে দিওয়ালি অফার চলছে, সেই অফার সম্পর্কে আমি পরে বলবো, এখন বলছি না। কিন্তু তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে করতে পারো, কমেন্ট করো, আমি কমেন্টে প্রত্যেকটা আমি উত্তর দেবো।